প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে এবার কড়া পথে হাঁটল বনগাঁ পৌরসভা। নির্দেশ অমান্য করলেই ৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করার সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকেই কার্যকর নির্দেশিকা। এদিন পৌরপতি ও কাউন্সিলররা এই মর্মে বনগাঁর বিভিন্ন বাজারে প্রচার অভিযান চালান। প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করতে এবার কড়া পথে হাঁটল বনগাঁ পৌরসভা। দোকান বাজারে ক্যারিব্যাগ দেওয়া এবং ব্যবহারকারী দুজনের ক্ষেত্রেই ৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার সিদ্ধান্ত পৌর কর্তৃপক্ষের। হোক গর্জন, প্লাস্টিক ব্যাগ হোক বর্জন, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বনগাঁর বিভিন্ন বাজারে প্রচার অভিযান চালানো হয় বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। প্লাস্টিক ব্যাগ বন্ধ করতে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে বিলি করা হয় কাপড়ের ব্যাগ। মাইকের মাধ্যমে প্রচার করে সচেতন করা হয় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের। পৌরপতি গোপাল শেঠকেও দেখা যায় মাইক হাতে প্রচার করতে। এদিন বনগাঁর বিভিন্ন বাজারে পৌরসভার কাউন্সিলর, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে প্রচারে নামেন পৌরপতি। পৌরসভা সূত্রে খবর, নির্মল বাংলা প্রকল্পের অধীনে দূষণমুক্ত শহর গড়তে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করার জন্যই এদিন থেকেই নিয়ম কার্যকর করা হচ্ছে। এ বিষয়ে পৌরপতি গোপাল শেঠ জানান, পৌরসভার আইন অমান্য করলে ৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ব্যবসায়ী থেকে ক্রেতা কেউ যাতে ক্যারিব্যাগ ব্যবহার না করেন তার জন্যে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিষয়টির ওপর নজরদারি চালাতে পৌরসভার লাইসেন্স বিভাগ থেকে স্বাস্থ্য বিভাগ, সাফাই বিভাগ প্রতিটি বিভাগের কর্মীদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। পাশাপাশি নজরদারি চালাবে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, ওএস, কনজারভেন্সি, স্যানিটারি, লাইসেন্স দপ্তরের আধিকারিকেরা। আজকে মূলত আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে বাংলাকে পরিষ্কার রাখার জন্য যে নির্মল বাংলা মিশন প্রকল্প, সেখানে গিয়ে মানুষকে যাতে দূষণমুক্ত শহর করতে যে নির্দেশিকা, তা আমরা সেখানে গিয়ে আজকে প্লাস্টিক বর্জন করার জন্য মানুষের কাছে আমরা আওয়াজ তুলেছি, গর্জন হোক, প্লাস্টিক বর্জন হোক। কারণ এটা মানুষের, এই প্লাস্টিকটাই সব ক্ষেত্রে আমাদের দূষণ ছড়ানোর সবথেকে বড় উপাদেয় জিনিস। থার্মোকল ব্যবহার বন্ধ করতে বলছি এবং ৭৫ মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যাগ যাতে ব্যবহার না করে। কোম্পানির যদি কোম্পানির ব্যাগ থাকে, তাদের যদি ISI মার্ক থাকে সেখানে ব্যবহার করতে পারে, কিন্তু কোনোভাবেই প্লাস্টিককে আর বনগাঁ শহরের মধ্যে কেউ ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে নির্দিষ্ট আমাদের ৫০ টাকা থেকে ৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা অবধি ফাইন আছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিকের ক্যারিব্যাগ বন্ধ করা অত্যন্ত জরুরি। অত্যাধিক ক্যারিব্যাগ ব্যবহারের ফলে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে প্রকৃতির দূষণ সব কিছুতেই প্রভাব পড়ছে। পৌরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে টবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবীন্দ্র দত্ত বলেন, আগে থেকেই প্লাস্টিকের ব্যবহার বন্ধ ছিল। লকডাউনের সময় বিভিন্ন ত্রাণ সামগ্রী দেবার জন্য ক্যারিব্যাগ ব্যবহার পুনরায় শুরু করা হয়। তারপর থেকেই পৌরসভার দেখাদেখি আমরা ব্যবসায়ীরাও ক্যারিব্যাগ দেওয়া শুরু করেছিলাম। পৌরসভা যদি বন্ধ করে দেয়, আমরাও বন্ধ করে দেব। পৌরসভার সাথে সব রকমভাবেই আমরা সহযোগিতা করব। পৌরসভা এর উদ্যোগ তো আগেও নিয়েছিল, প্লাস্টিক বর্জন পৌরসভা তৈরি হওয়ার জন্য বনগাঁ মিউনিসিপ্যালিটিকে প্লাস্টিক মুক্ত শহর গড়বে, তাতে করে সেটা বন্ধই ছিল। পূর্বতন যিনি পৌর প্রধান ছিলেন তার আমলে বন্ধই ছিল। বিগত লকডাউনের সময় আমরা দেখলাম এটা পৌরসভায় আবার পুনরায় চালু করলো, নাহলে কোনো দোকানদার চালু করেছিল না এই প্লাস্টিকটা। বিগত লকডাউন যখন শুরু হলো, পৌরসভার বিভিন্ন ত্রাণ সামগ্রী প্রত্যেকের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যে প্লাস্টিকের ব্যাগ আবার ফিরিয়ে আনলো। এই পৌরসভার হাত ধরেই আসলো দেখলাম। তারপরে আমাদের দোকানদাররাও সরাসরি সেই পথেই পা বাড়িয়ে দিল, না হলে এটা টোটালেই বন্ধ ছিল। আমরা আবার বন্ধ করে দেবো। পৌরসভার সহযোগিতার জন্য আমরা সব রকম সহযোগিতা করব, যাতে প্লাস্টিক মুক্ত শহর তৈরি হয় বনগাঁটা। আমরা ব্যবসাদার হিসাবে সেই দিকেই নজর দেবো। পৌরসভার সমস্ত নিয়ম নিষেধ বিধি মেনে চলব। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।